কী হলো যখন 5000 বছর পর খোলা হলো মহারাজ কংসের কেল্লার গোপন দরজা? ভেতরের দৃশ্য দেখে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। যে দরজা এত সময় ধরে বন্ধ ছিল কেন তা খোলা হলো, আর এর পরে কী ঘটেছিল? আজকের ভিডিওতে অনেক বড় রহস্য সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা যদি সত্যি করে কৃষ্ণভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন খোলা হলো কংসের কেল্লার দরজা। ভিডিওতে এগোনোর আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য এই ধরনের দরকারি তথ্য নিয়ে আসি। এই ঘটনার সূত্রপাত হয় আমেরিকায়, যেখানে থমাস নামের এক বিদেশি দেখতে পেলেন যে আমেরিকাতে কৃষ্ণভক্তি খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। যাকেই দেখুন সেই কৃষ্ণভক্তিতে বিভোর হয়ে আছে। তখন সে জানতে চায় যে ভগবান কৃষ্ণ আসলে কে এবং তিনি এই ভক্তদের ওপর কোন জাদু করেছেন যে এরা দিনরাত তারই ভক্তিতে লীন থাকেন। তখন থমাস সেখানে এক ভারতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে শ্রীকৃষ্ণ আসলে কে এবং তার সাথে কংসের সম্পর্ক কি। তখন ওই ব্যক্তি থমাসকে সত্য ঘটনাটি জানায়। সে বলে যে কংস যখন তার বোন দেবকীকে নিয়ে রথে করে বিদায় দিতে যাচ্ছিল তখনই আকাশবাণী হয় যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। যে কথা শুনে কংস অত্যন্ত রেগে যায়। সে নিজের বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে বন্দি বানায়। পরবর্তী সময়ে তার গর্ভের সন্তানদের একের পর এক হত্যা করতে থাকে। কিন্তু যা হবার তা তো হবেই। নির্দিষ্ট সময়ে দেবকীর গর্ভে কংসের কাল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। থমাস যখন এই কাহিনী শুনল তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এ ব্যাপারে আরও জানতে চায়, কারণ ইতিমধ্যে সে কৃষ্ণ ভক্তিতে লীন হয়ে গেছে। সে ওই জায়গা দেখতে চায় যেখানে কংস দেবকীর সন্তানদের হত্যা করেছিলেন। কিছুদিন পরে সে আমেরিকা থেকে ভারতের দিকে রওনা হয়। এরপর ভারতের মথুরাতে এসে পৌঁছয়। সেখানে পৌঁছানোর পর সে কৃষ্ণভক্তির এক আলাদাই দৃশ্য দেখতে পায়। মথুরায় সবার মুখে কেবল একটাই কথা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সে সবার প্রথমে কংসের কেল্লায় যায়, কারণ সে এবার নিজের চোখে সব কিছু দেখতে চায়। ওই কেল্লাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে এবং অনেক দরকারি তথ্য সংগ্রহ করে। যেহেতু বলা হয় যে এখানেই কংসের কেল্লা ছিল, সে যখন ভেতরে প্রবেশ করে তখন ওখানে একটা বন্ধ দরজা দেখতে পায়। কিছু লোক জানায় যে রাতের বেলা ওই বন্ধ দরজার ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে, এজন্য ওই দরজাকে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু থমাস সেই দরজার ভেতরে সত্য জানতে চেয়েছিল। দিনের বেলায় তাকে এই কাজ করতে দেওয়া হবে না, তাই রাতের অন্ধকারে সে চুপি সারে কেল্লার ভেতরে প্রবেশ করে এবং সেই বন্ধ দরজার তালা ভেঙে ফেলে। সে যখন ওই কক্ষে প্রবেশ করে সেখানকার দৃশ্য চমকে দেওয়ার মতো ছিল। দেওয়ালে একটি ছবি আটকানো আছে যেখানে কংসের রাজসভা দেখানো হয়েছে। ইতিমধ্যে সে ওই কক্ষে চিৎকারের শব্দ শুনতে পায়। ধীরে ধীরে ওই শব্দ আরও বেড়ে যায়। সে বুঝতে পারছিল না যে এই শব্দ কোথা থেকে আসছে, কিন্তু বলা বাহুল্য ওই দরজার তালা ভেঙে সে অনেক বড় ভুল করেছিল। যেভাবে হোক ওই দরজাকে বন্ধ করে থমাস কেল্লা ছেড়ে বেরিয়ে আসে। পরের দিন সে যখন স্থানীয়দের কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জানতে পারে যে ওই স্থানেই আগেকার সময়ে কারাগার ছিল। সম্ভবত সেখানেই কংস তার বোন দেবকীর সন্তানদের হত্যা করেছিলেন, তাই যেখানে ইচ্ছেই যান না কেন কেল্লার ওই অংশে ভুলেও যাবেন না। বাস্তবে কংসের এই কেল্লা সেই সময় থেকে নিজের ভেতরে অনেক রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু বর্তমান সময়েও যে এরকম ঘটতে পারে তা কেউ ভাবতেও পারবে না। সত্যি ভারতে এমন অনেক জায়গা আছে যেখানকার রহস্য সর্বদা রহস্যই থেকে যাবে। সবাই কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখবেন। শ্রীকৃষ্ণ সম্পর্কিত রহস্যময় জায়গাগুলি সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, কারণ দ্বাপর যুগের বেশ কিছু গোপন স্থান বর্তমানেও রয়েছে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা কি কখনও এই স্থানে গিয়েছেন সেটাও আমাদের কমেন্টে জানান। আরও এইরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।